যখনই কোনো ব্যক্তি দোয়া চাইবে, একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাকে বলি, কোনো ব্যক্তি যদি দোয়া চায় আপনার কাছে, আপনি কি বলবেন জানেন? সে যদি বলে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে এবং ভাইকে সুস্থ করে দাও। সে যদি বলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করে দাও। কেন আপনি নিজেকে প্রথম নিয়ে আসবেন? এটা হচ্ছে রাসূল সাল্লামের আদর্শ। কোরআন হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আবু সালমা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু সালমার জন্য কিভাবে দোয়া করব? তখন তিনি বলছেন কুলি, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লি আবি সালামাতা, আল্লাহ তুমি আমাকে এবং আবু সালমাকে ক্ষমা করে দাও। অথচ দোয়া চেয়েছে আবু সালমার জন্য, রাসূলুল্লাহ তাকে শিখালো যে তুমি বলবা আল্লাহ তুমি আমাকে এবং আবু সালমাকে ক্ষমা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলেছিল, আল্লাহ আমাকে এবং আমার বাবাকে ক্ষমা করে দাও। তার মানে সব থেকে বেশি দোয়ার হক রাখেন আপনি নিজে, এই জন্য নিজে নিজের জন্য দোয়া করবেন সব থেকে বেশি, তারপর আপনার পরিবারের জন্য দোয়া করবেন এবং সমস্ত মুসলিমদের জন্য দোয়া করবেন। নূহ আলাইহিস সালাম কি বলেছে? রাব্বি গফিরলি ওয়ালিল ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো এবং আমার ঘরে যারা মুসলিম হয়ে প্রবেশ করবে তাদেরকে ক্ষমা করো এবং যত মুমিন মুসলিমাত আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। এখানে দেখেন নিজের দিকে আগে ঠেলে দেওয়া হয়েছে। অতএব আপনারা প্রত্যেকে সবসময় নিজের জন্য বেশি দোয়া করবেন, আমাদের জন্য পরে, আগে নিজের জন্য দোয়া করবেন। আরেকটা চমৎকার যুক্তি দেখাই আপনাকে, সালাতে আত্তাহিয়াতের মধ্যে কি পড়েন? আত্তাহিয়াতের মধ্যে সবচেয়ে প্রথম আমরা দোয়া করি রাসূল ইসলামের জন্য, কারণ দোয়ার ক্ষেত্রে তিনি হকদার আগে, এটা আমাদেরই ফায়দা। রাসূল ইসলামের জন্য দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়। তারপরে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, তারপরে ওয়া আসসালামু আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে শান্তি হোক, আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সালেহিন, তারপরে অন্যান্য ভাইদের কথা আসবে। যে আমরা প্রত্যেকটা নামাজে কিন্তু এই দোয়া করি আল্লাহ তুমি আমার উপরে শান্তি দাও এবং আমাদের সমস্ত হকের পথে যারা আছে, ইবাদিল্লাহিস সালেহিন, আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকেও তুমি আল্লাহ সালাম দাও। এটা এমন একটা জায়গা সুবহানাল্লাহ যে প্রত্যেকটা নামাজি সৎ ব্যক্তিদের জন্য দোয়া করে। যেন আমরা সৎ হওয়ার চেষ্টা করব, তাহলে পৃথিবীর যেখানে যারা সালাত আদায় করতেছে তাদের দোয়ার হকদার আপনি হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি।